রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার প্রতিবাদে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে মানববন্ধন। তথ্য ভিডিও চিত্রে শ্যামনগর থেকে আব্দুল কাদের। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী কর্তৃক দৈনিক মানব জমিন পত্রিকা সাতক্ষীরা জেলা সিনিয়র সাংবাদিক ইয়ারব হোসেনের উপর হামলার প্রতিবাদে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার 23 মে বিকেল 5টার সময় মুন্সীগঞ্জ সুন্দরবন প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাংবাদিকেরা। গত 22 মে 2022 তারিখে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানব জমিনের সাতক্ষীরা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল সমাজের আলো সম্পাদক ইয়ারব হোসেনের উপর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবুল খায়েরের নির্দেশে অফিসের স্টাফসহ দারোয়ানদের অতর্কিত হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধনের দুর্নীতিবাজ কর্মকর্তা আবুল খায়েরের বিরুদ্ধে মামলার পর গ্রেপ্তারের দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি আয়ুব হোসেন, সাধারণ সম্পাদক বিলাল হোসেন, মাহফুজুর রহমান তালেফ, আখতার হোসেন, ফারুক হোসেন, রুস্তম আলী, মাসুম বিল্লা, রাকিব হোসেন, আব্দুল কাদের, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন, আবদুল্লাহ আল মামুন, হুদা মালী সহ সাংবাদিক আশিকুজ্জামান লিমন, অনলাইন পোর্টাল সমাজের আলো সাংবাদিক মোহাম্মদ ফজলুল হক। মানববন্ধনটি পরিচালনা করেন সমা ওসমান গনি সোহাগ।